মরশুমের দ্বিতীয় মাঝারি থেকে ভারী তুষারপাতের ফলে কাশ্মীর উপত্যকার সাধারণ মানুষ হাড় কাঁপানো ঠান্ডা থেকে কিছুটা রেহাই পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে জহর টানেলে ভূমিধস ও পিছল রাস্তার কারণে কাশ্মীরের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ রক্ষাকারী জম্মু শ্রীনগর জাতীয় সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ আছে। বৃহস্পতিবার সকাল থেকে কমবেশি বৃষ্টিও হয়েছে। গুলমার্গ, বানিহাল, পেহেলগাঁও সহ কাশ্মীর ও লাদাখের উচ্চ এলাকাগুলিতে মাঝারি তুষারপাত হচ্ছে। লাল চৌক মে কাম চল রহা হ্যাঁ ইস বক্ত ইধর প্রতাপ পার্ক কে অপোজিট সাইড মে দোনো সাইড মে কাম চল রহা হ্যাঁ তো পহলে আমনে কুছ এরিয়া অন্দর কা খতম কিয়া উসকে বাদ বাহির আয়ে ওর বাহির ইয়াহাঁ বরফ উঠা রহে হ্যাঁ মেশিনে বগেরা ভি মেন সড়ক পে লাগি থি হামারে অফিসার লোগ ভি আয়ে থে উনহোনে ভি দেখা। হ্যাঁ দেখা যায় যহাঁ তক উইন্টার কা সওয়াল হ্যায় ইস সাল জো হ্যায় আল্লাহ তালা কি মেহরবানি হ্যায় কি কশ্মীর মে জো হ্যায় উইন্টার আর্লি স্টার্ট হো গিয়া ওর হামনে দেখা কি নভেম্বর মে হি হামে ইসসে পহলে দো বার স্নোফল হুই হ্যায় और ये आज तीसरी बार स्नोफॉल हो रही है। देखा जाए तो विंटर के लिहाज से अर्ली स्नोफॉल होना भी बहुत अच्छा है और ये मंथ्स स्नो के ही होते हैं क्योंकि एक्सपीरियंस थी पिछले कुछ सालों से जो है बर्फ़ उतनी नहीं गिरती थी और लोगों को जो है इसके जो कॉन्सिक्वेंसेस है उसका उतना जो है उनको थोड़ी सी पता नहीं चल रही थी क्योंकि जब बर्फ़ ज़्यादा गिरती नहीं थी तो उसके लिए पूरी तरह से वो तैयार नहीं होते थे। तो लिहाजा जो ये अर्ली बर्फ़ स्टार्ट हो गई है लोगों ने बिल्कुल अपनी तैयारियां रखी हैं और मुझे लगता है गवर्नमेंट की साइड से भी काफ़ी हद तक तैयारियां हैं। मैं आज फर्स्ट टाइम देख रहा हूँ जो यहाँ फुटपाथ वगैरह है सुबह इस टाइम पे जो है बर्फ़ उठाई जा रही है और मेन रोड जो है उनको खुला किया जा रहा है। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে জম্মু কাশ্মীর এবং লাদাখে শুক্রবার কমলা সতর্কতা জারি হয়েছে। শ্রীনগর থেকে ইয়াবর শফির রিপোর্ট, এনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।